হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। পছন্দের খাবার রান্না করে খাওয়ালো অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে। ঈদের দিন শাকিব খানের পছন্দের খাবার রান্না করেছে অপু বিশ্বাস। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রোজা আসার সাথে সাথে ঈদকে ঘিরে আমাদের কত না আনন্দ। সব বয়সের এবং সব পেশার মানুষই খুব আনন্দ নিয়ে থাকে এই ঈদের জন্য। ধনী গরিব যারা রয়েছে সব পেশার মানুষই ঈদকে ঘিরে খুব আনন্দ করে। রমজানে কেনাকাটা এবং শপিং দিয়ে তাদের রমজানটা কেটে যায়, আর রোজা রেখে ইফতারি করে সব কিছু মিলেই রমজানটা খুব আনন্দ সহকারে কাটে। ঈদের দিন সবাই একটু সাজুগুজু করে এবং ভালো খাবার দাবার খায়। প্রিয়জনের পছন্দের খাবার রান্না করে খাওয়ায় সবাই সবাই চেষ্টা করে তার প্রিয়জনের খাবার রান্না করার। অপু বিশ্বাসও তার ব্যতিক্রম নয়। অপু বিশ্বাস ছিল শাকিব খানের বাড়িতে, শাকিব খানের পছন্দের শরবত সেমাই পায়েস রান্না করেছে। এগুলো খেয়েই শুরু করেছে দিনটি শাকিব খান। দুপুরে ছিল শাকিব খানের পছন্দের মোরগ পোলাও। অপু বিশ্বাস এটা আবার ভিন্ন ধরনের একটু রান্না করে। অপু বিশ্বাস বলেন, এই মোরগ পোলাওটা আমি আবার একটু সাদা টাইপের করে রান্না করতে ভালোবাসি। শাকিব এই পোলাওটা খুবই পছন্দ করে। আমার হাতের মোরগ পোলাও ও অনেকটা ভালোবাসে, যার জন্য আজকে ঈদের দিন আমি মোরগ পোলাও করবো না এ ব্যাপারটি হয় না। তাই শাকিব খানের জন্য মোরগ পোলাও রান্না করলো ঈদের দিন অপু বিশ্বাস। নিজের প্রিয়জনের পছন্দের খাবার বানাবে এটাই স্বাভাবিক, অপু বিশ্বাসও সেভাবেই রান্না করেছে। শাকিব খানের কথা মাথায় রেখে মোরগ পোলাও রান্না করে সবার মনে হাসি জুগিয়েছে। শাকিব খানের পাশাপাশি তার মা বাবাও খুব খুশি হয়েছে অপু বিশ্বাসের এই মোরগ পোলাও রান্না দেখে, যে তার ছেলের পছন্দটার ওপর গুরুত্ব দিয়েছে অপু বিশ্বাস। দর্শক, এভাবেই শাকিব খান অপু বিশ্বাসের মাঝের ফুল বোঝাবুঝি মিটে যাক, তবে খুশি হবে শাকিব খানের পুরো পরিবার আর খুশি হবে ভক্ত দর্শকরা। দর্শক, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমার ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আপনার কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।